আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1973। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন পেছালো আরও 90 দিন। ঢাকা 5 ও নওগাঁ 6 17 অক্টোবর এবং পাবনা 4 আসনে উপনির্বাচন 26 সেপ্টেম্বর। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলে অবনতি, দুর্ভোগে কয়েক লাখ পানিবন্দী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3941 জনে। গত 24 ঘন্টায় 10,801টি নমুনা পরীক্ষা করে আরও 1973 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.27%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 2,94,598 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,79,091 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60.79%। মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 10 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন, চট্টগ্রামে 5 জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে 4 জন করে মারা গেছেন। এদিকে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে অন্তত 10 জনের। এর মধ্যে শুধু সিলেটেই মারা গেছেন 4 জন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আসান। স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু জেলায় নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 192 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 17,000-এরও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছে প্রায় 12,000। অবনতি হয়েছে সিলেটের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 16 জন। জেলায় এ পর্যন্ত করোনায় 167 জন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় একজন ও উপসর্গ নিয়ে আরও একজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিভাগের 5 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 22 জনের। বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 7,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। এ নিয়ে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত 78 জন। করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে 80 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে গত 19 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মনসুর রহমান। তিনি রাজশাহীর নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যশোরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 102 জনের। নাটোরে 8, সুনামগঞ্জে 11, নারায়ণগঞ্জে 14, চাঁপাইনবাবগঞ্জে 11 জন, নোয়াখালীতে ডাক্তার আইনজীবী সহ 24 জন, রংপুরে 188 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার সহ আরও 57 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জামালপুরে সপরিবারে ডেপুটি সিভিল সার্জন সহ আরও 14 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। বিশ্বের কোথাও করোনা ভাইরাসের টিকা আবিষ্কার ও সহজলভ্য হলে বাংলাদেশ যেন তার সাথে সাথে পেতে পারে সেজন্য হোমওয়ার্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খোরশেদ আলম। তিনি বলেন, ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখন রাজশাহী মেডিকেলের ব্যবস্থাপনা ভালো। করোনা রোগের চিকিৎসাতেও ভালো কাজ করছে হাসপাতালটি। তবে বিগত 5 বছর ধরে এই মেডিকেলে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ শুনে দুঃখ প্রকাশ করেন মহাপরিচালক। টিকা যদি পৃথিবীতে আবিষ্কার হয়, টিকা যদি অ্যাভেলেবল হয়, বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সেটার জন্য যে সমস্ত হোমওয়ার্ক করা দরকার সেগুলো আমরা করছি। এখন পৃথিবীতে যদি টিকা বের হয়, ইনশাল্লাহ আমরাও পাবো, আমরাও দিতে পারবো।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার ও বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুপুরে এই দম্পতির বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় একের সমন্বিত আদালতে মামলা করেন দুদকের উপপরিচালক রিয়াজ উদ্দিন। তিনি জানান, 2018 সালে ওসি প্রদীপের অবৈধ সম্পদের খোঁজ মেলে। 2019 সালের 20 এপ্রিল দুদক তাকে নোটিশ দিলে হিসাব দাখিল করেন তিনি। পরে তদন্তে প্রায় 4 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। অবৈধ অর্থ দিয়ে এসব সম্পত্তি তার স্ত্রীর নামে কিনেছেন বলে জানান দুদক উপপরিচালক। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন পেছালো আরও 90 দিন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে 17 অক্টোবর এবং পাবনা 4 আসনে উপনির্বাচন 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সচিব আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরই মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা 18 এবং আপনার এইটার নির্বাচন আরও 90 দিন, যেহেতু ঢাকা শহরে করোনার প্রভাব বেশি, এই জন্য আরও 90 দিন পিছিয়ে দিয়ে নির্বাচন করার তারা সিদ্ধান্ত দিয়েছেন। একইভাবে সিরাজগঞ্জ 1-এর সেখানে নির্বাচন 90 দিনের মধ্যে করা এই জন্য সম্ভব হবে না যে যেহেতু ওখানে আপনারা জানেন যে বন্যা এবং নদী ভাঙন এলাকার নদী ভাঙছে এবং বন্যা আছে, এই জন্য এটাকে আরও 90 দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ঢাকা 5 এবং নওগাঁ 6 এই দুটি আসনের নির্বাচন আগামী 17 অক্টোবর 2020 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। পাবনা 4-এর এই এখানে ভোট গ্রহণ হবে 26 সেপ্টেম্বর শনিবার। নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি। বরিশালে এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে নদীর পানি। প্লাবিত 100 গ্রাম, নেত্রকোনাতেও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এছাড়া পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুর ও ঝালকাঠির 100,000 মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আদ্দিদ সজীব। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তা বাড়ছে কদিন ধরেই, ফলে মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। বরিশালে বন্যার পানি নামতে শুরু করলেও ভারী বর্ষণে আবারও টইটম্বুর নদনদীর পানি বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত 41টি ইউনিয়ন, 50,000 মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে 20,000 হেক্টর জমির ফসল, পানের বরজ, ক্ষতিগ্রস্ত বহু কাঁচা ঘরবাড়ি, সড়ক ও সেতু। এখানে যেগুলো যে 4-5টা খাল দিয়ে পানি নদীর পানি শহরের ভিতরে ঢোকে সেটাকে আমাদের পুনঃখনন করতে হবে এবং এখানে আমরা স্লুইস গেট দেবো যাতে করে পানি শহরের মধ্যে ঢুকতে না পারে কিন্তু শহর থেকে পানি বেরোতে পারে। ভারী বৃষ্টিতে নেত্রকোনায় আবারও অবনতির দিকে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 5 উপজেলার 2 লাখ মানুষ। দীর্ঘদিনের বন্যায় অনাহারে দিন কাটাচ্ছে লাখো মানুষ, সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। ঝালকাঠিতে বেড়েছে সুগন্ধা ও বিষখালি নদীর পানি, বন্যকবলিত অন্তত 50টি গ্রামের মানুষ, তলিয়ে গেছে পানির বরজ, মাছের ঘের, আমনের বীজতলা, কোথাও কোথাও বন্ধ যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মা নদীর পানি বাড়ায় কঠিন দুর্ভোগে শরীয়তপুরের লাখো মানুষ, নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, তলিয়ে যাচ্ছে কৃষি জমি, মৎস্য খামার, নদীগর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরে সড়ক, ব্রিজ ও বেড়িবাঁধ ভেঙে জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি এলাকার, নতুন করে প্লাবিত অন্তত 20টি গ্রাম, চরম দুর্ভোগে 50,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় প্রবল বেগে বইছে জোয়ারের পানি। আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। মানিকগঞ্জে নদীর পানি বেড়ে দুর্ভোগে মানুষ, ভেসে গেছে 465 হেক্টর কলার বাগান। এদিকে নাটোরে পানি নামতে শুরু করায় উন্নতি হচ্ছে বন্যার, কিন্তু ঘরবাড়ি বানে ভেসে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। আমাদের বাড়িঘর ভেঙে আছে, আমরা খুব মানুষের জায়গা চাইলে সে জায়গায় বাসা করে বর্তমানে আছে, বাড়ি ঘর দর পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। আদিন সজীব, এটিএন বাংলা।
ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে ধামরাইয়ে কাভার্ড ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন দুজন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মানিগঞ্জের কাটিগ্রাম থেকে আসা পিকআপ ভ্যানের সাথে জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলে সবজি ব্যবসায়ী হেলাল নিহত হন। গুরুতর আহত পিকআপ ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। এদিকে সাভারে জিনজিরা ও আশুলিয়ার জামগড়ায় পৃথক দুর্ঘটনায় এক নারী সহ দুজন নিহত হয়েছে। নানা অজুহাতে রংপুরে হু হু করে বাড়ছে সব ধরনের চাল ও শাকসবজির দাম। দুই সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন বাজারে কেজিতে চালের দাম বেড়েছে প্রায় 5 থেকে 10 টাকা, আর বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত। চালের মোকামের এই বাড়তি দামের প্রভাব পড়ছে জেলার খুচরা বাজারে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য। এদিকে বন্যাসহ নানা অজুহাতে বিভিন্ন ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা চালসহ শাকসবজির বাজার অস্থির করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রংপুরবাসী। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার মালিকের বাড়ি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুর কারমাইকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান, অনাথদের মাঝে মৌসুমি ফল ও কৃষকদের মাঝে সার এবং বীজ বিতরণ কর্মসূচি। জেলা কৃষক লীগ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে মুজিব উদ্যানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নওগাঁয় জোর করে দখলে নেওয়া জমি ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দুপুরে শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধনে অংশ নেন রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জমি হারানো পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে ধান কেটে সেখানে প্রাচীর দিয়ে জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মহল, পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে আর মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয় তাদের। এই অবস্থায় জমি ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক কৃষকের মাঝে সার, সবজি বীজ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। হাটচন্দ্রা ও ইসলামপুরের গুঠাইল এলাকার এসব সামগ্রী বিতরণ করেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। এ সময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারা। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগনের আবাদ। চাহিদা থাকায় ইতোমধ্যে তা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানোর তথ্য ও ছবিত রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগরের চাষি সুরত আলী প্রথমে 1 বিঘা জমি নিয়ে ড্রাগন ফলের আবাদ শুরু করে এখন 20 বিঘা জমির বাগানের মালিক। তার বাগানের গাছে গাছে ঝুলছে বিদেশি এই ফলটি, কোনো গাছে আবার এসেছে ফুল। চাহিদা ও দাম বেশি হওয়ায় সুরত আলীর পথ অনুসরণ করে এখানকার অনেকেই এখন করছেন ড্রাগনের আবাদ, হয়েছেন স্বাবলম্বী। তারা জানান, 1 বিঘা জমিতে ড্রাগন চাষে ব্যয় হয় প্রায় 1 লক্ষ টাকা, বছর শেষে তা বিক্রি করে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ড্রাগনের সাথে তুলনা নেন, আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে, তারপরে এরকম আর কি অনেক কিছুই আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। করোনার আমলে ড্রাগনের বাজার মূল্য কম থাকায় তুলনামূলকভাবে দামটা কম পাইছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এখানকার মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় অন্য যে কোনো ফলের চেয়ে ড্রাগন ফলের চাষ বেশি লাভজনক, তাই এর ফলন বাড়াতে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কালীগঞ্জ উপজেলার ফলের মান, স্বাদ সবকিছু মিলিয়ে ঢাকা রাজধানীতে একটা ভালো চাহিদাও আছে, একটা সুনামও আছে। আমি এই চাষটা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক বলে আমি মনে করি। জলাবদ্ধতা,
ফল। এই ফল বাগান আবাদের মাধ্যমে বর্তমানে অনেক কৃষকই অনেক স্বাবলম্বী হয়েছেন। এবছর ছিনাইদহের বিভিন্ন গ্রামে 12 হেক্টরেরও বেশি জমিতে শুরু হয়েছে এই ফলের আবাদ। প্রতি কেজি ড্রাগনের মূল্য 200 থেকে 300 টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাভজনক এই ফলটি বেশি জমিতে আবাদ করে আরো অনেকে স্বাবলম্বী হতো বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাইম স্কেল কেটে নেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজন। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। গাজীপুরের শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিকের গণধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে উপজেলার বিধায় গ্রামে অভিযান চালিয়ে শাহিনুর, কালাম, জাহাঙ্গীর ও বাবু নামের এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। পেশায় তারা সবাই সিএনজি চালক। পুলিশ জানায়, ভালুকার এক পোশাক কর্মীর সাথে মুঠোফোনে সম্পর্ক গড়ে তোলে শাহিনুর। গত শুক্রবার মুঠোফোনে ওই মেয়েকে বাড়িতে ডেকে আনে সে। এক বান্ধবীকে নিয়ে ওই পোশাক কর্মী দেখা করতে আসলে তাদের জিম্মি করে পাশের শালবনে পরিত্যক্ত খামারে নিয়ে যায় শাহিনুর ও তার বন্ধু জাহাঙ্গীর। তাদের সাথে যোগ দেয় আরও 3 জন। সেখানে তারা 2 মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় পলাতক আরও 1 আসামি ধরার চেষ্টা করছে পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।